প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট জাতিতে পরিণত হবে উল্লেখ করে সমৃদ্ধির এই যাত্রায় দক্ষিণ আফ্রিকার উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ চসিকের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 458তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস। বিকাশমান অর্থনীতির দেশগুলো জোট ব্রিক্সের সদস্য সংখ্যা বাড়ছে। ছয়টি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলেও সেই তালিকায় নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে চলমান সম্মেলনে জোটের সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হন ব্রিক্সের নেতারা। রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে চলতি অর্থ বছরে জাহাজে কৃত পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। ভারত ছাড়া আরও 9 দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইতিমধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2216 টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য ভরিতে দাঁড়াবে 101,244 টাকা। আগামীকাল থেকে নতুন এ দাম কার্যকর হবে। খেলোয়াড়দের নিয়ে নিলাম ক্রিকেটে নতুন কিছু নয়। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতি বছরই হয়ে থাকে। ক্লাব ফুটবলের ব্যাপারটা একেবারেই নতুন, সেটাই দেশের ফুটবলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবলারদের নিলাম সামনে রেখে বাফুফেতে চলছে ব্যস্ততা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছেন। একই সময় নতুন করে আক্রান্ত হয়ে আরও 2201 জন হাসপাতালে ভর্তি হয়েছেন।